হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল তোমাদেরকে একটা গুড নিউজ নিয়ে হাজির হয়েছি। আজকে বিশেষ একটা জিনিস নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তার আগে বলবো, প্লিজ মন দিয়ে সবাই শুনবেন, বন সহায়কের নিযুক্তির বিজ্ঞপ্তি। রাজ্য বন দপ্তর 2000+ বন সহায়ক নেবে, সেই সম্পর্কে একটা নোটিফিকেশান জারি হয়েছে। এই বন সহায়কের শিক্ষকতা যোগ্যতা কী? অষ্টম শ্রেণী পাস, 18 থেকে 40 বছর পর্যন্ত। ভ্যাকান্সি কী আছে এই বন সহায়কের? মেবি 2000+ ভ্যাকান্সি আছে। এবং এর স্যালারি কত আছে? এর স্যালারি 10,000 টাকা স্যালারি আছে। এবং এটা বলবো যে মূলত যারা, এটা কিন্তু অস্থায়ী, কিন্তু এটা কোথায় কোথায় চাকরি হবে? আমাদের যে ডিস্ট্রিক্টগুলোতে রেঞ্জ অফিস, এই ডিস্ট্রিক্টগুলোতে বন সহায়ক দপ্তর যেগুলো আছে, সেই দপ্তরের আন্ডারে কিন্তু চাকরি হবে। এবার এর ট্রাইটেরিয়া কী, এ কী কী কীভাবে হচ্ছে আবেদন করতে হবে? বন সহায়ক পদের আবেদন কিন্তু মূলত অফলাইন হবে, আর এই ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই ফর্মটা তুলতে হবে। ওয়েস্টবেঙ্গল www.wbforest.gov.in এই ওয়েবসাইটে কিন্তু ফর্মটা তুলতে হবে। আর 03-05-2025, এটা কিন্তু 05-2025 কিন্তু এটা মহামান্য কোর্টের আদেশ অনুসারে কিন্তু এটা হয়েছে আর কি। আর এর এর সিলেবাস কী থাকবে? কোনো একটা পরীক্ষা দিতে গেলে তো তার সিলেবাস থাকে। এর সিলেবাস কী থাকবে? 30 নম্বরের বাংলা লিখতে জানতে হবে, 30 নম্বরের বাংলা পড়তে জানতে হবে, এবং 30 নম্বরের ইংরাজি বা হিন্দি পড়তে জানতে হবে, আর 10 নম্বরের জেনারেল নলেজ থাকবে, আর 10 নম্বরের ফরেস্ট সংক্রান্ত, ফিটনেস সংক্রান্ত বিষয় থাকবে। আর যারা যারা এখনও পর্যন্ত ভাবছো যে, কিন্তু এটা সময় কিন্তু খুবই কম, যেটা দেখলাম মেবি যারা আমার বন্ধুরা আছো বিশেষ করে, তারা অ্যাজ সুন অ্যাজ তোমাদেরকে বলবো, তারা এই ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বা আপলোড করে কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখে নাও, এবং অ্যাজ সুন অ্যাজ, কিন্তু এটা কিন্তু খুবই সময় কম, অনেকে হয়তো জানো, অবগত হয়েছ, সেটা ফিল আপ করে জমা দাও। বেস্ট অফ লাক। সরকারি চাকরি লাইফের একটা ব্যাকবোন, সে চাকরি ছোটো হোক বড়ো হোক সেটা বড় ব্যাপার নাই। আমার লাইফও শুরু হয়েছিল ছোট একটা চাকরির মধ্যে দিয়ে, সিভিক ভলেন্টিয়ারের মধ্যে দিয়ে। অ্যাজ সুন অ্যাজ সেইভাবে বলবো যে শুরু করো, শুরু করলে ভালো কিছু হবে। থ্যাংক ইউ যারা যারা দেখলেন, কেমন লাগলো বলবেন। আর শিক্ষকতা যোগ্যতা বলেই দিলাম, সব কিছু বলেই দিলাম, এরপরে যদি কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।